সমগ্র রাজ্যসহ গোটা নদিয়া জেলায় 12,000 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ, সংস্কার সহ রক্ষণাবেক্ষণ করার জন্য পথশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনের সাথে সাথে নদিয়ার বিভিন্ন ব্লকে আনুষ্ঠানিকভাবে এই পথশ্রী প্রকল্পের শুভ সূচনা হল মঙ্গলবার। এদিন কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের চক দিগনগরে ফিতা কেটে নারকেল ফাটিয়ে পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এদিন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নদিয়ার জেলাশাসক শশাঙ্ক শেঠী, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু ছাড়াও সরকারি আধিকারিক এবং পঞ্চায়েত প্রধান সকলেই। একটা হচ্ছে কৃষ্ণগর 2 নম্বর ব্লকের আগে নওপাড়া ওয়ানের এবং তার সঙ্গে দুবুলিয়া ওয়ানের আমাদের যারা যে দায়িত্ব আছে অর্থাৎ প্রধান তারা উপস্থিত আছে এবং এখানে বিধায়করা আছে। আমাদের এখানকার আমাদের যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সকলের নাম করতে গেলে একটু দেরি হয়ে যাবে, আমি কারণ আপনাদের জানিয়ে রাখি। আজকে সারা পশ্চিমবাংলার মধ্যে আমাদের এই ব্লকে অর্থাৎ আমার বিধানসভা কেন্দ্র যেখানে আমাদের অনেক রাস্তা উদ্বোধন হচ্ছে এবং তার পরিমাণ আমি হিসাব করছিলাম এখনই বসে প্রায় আমাদের 1,54,00,000 বটে, কিন্তু 1 মিটার প্রায় 6 মিটার 6.5 কিলোমিটার রাস্তা আপনাদের এখানে উদ্বোধন হচ্ছে আজকে এই এই এলাকার মধ্যে। সুতরাং এছাড়াও আমার বিধানসভার ওইখানেও যারা আমাদের কৃষ্ণগড় 1 নম্বর ব্লকে সেখানেও ডিএম থেকে আরম্ভ করে সবাই উপস্থিত থাকবেন, সেখানেও প্রায় ওই রকম ধরনের 8 কিলোমিটার রাস্তা 8 কিলোমিটার রাস্তা সেখানে উদ্বোধন হবে। সুতরাং সব মিলিতভাবে আমার এই বিধানসভার ক্ষেত্রে ব্যাপক আকারে মানুষের উন্নয়নের জন্য রাস্তাই হচ্ছে আমাদের উন্নয়নের মূল চাবিকাঠি। যদি রাস্তা না থাকে তাহলে আমাদের কাজ হবে কি করে? সুতরাং আমরা অপেক্ষা করতাম সকলে, বৃষ্টি হলে বেরোতে পারতাম না, আমরা অন্য কাজ করতে পারতাম না এবং তারপর রাস্তা ভালো না থাকলে আমরা বেরোতে কোনো কাজে আমাদের গাড়ি নিয়ে যেতে পারতাম না। সুতরাং সব মিলিয়ে দেওয়াবে আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার ঝকঝকে তকতকে আমাদের হবে রাস্তা, আমাদের এটাই হবে সবারই মানুষের মধ্যে আমাদের প্রত্যেকের সত্যিকারের মানুষের কাছে একটি সঠিক নির্ধারণ। তো সেই নির্ধারণ করতে গেলে প্রায় 1,200 কিলোমিটার রাস্তা সারা পশ্চিমবাংলায় আজকে উদ্বোধন হচ্ছে। 12,000 কিলোমিটার মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকাল আমাদের জানিয়েছে, আমি কিন্তু আমার প্রায় 12টা 2 থেকে বসে থাকবো এবং সারা পশ্চিমবাংলায় 2টোর আগে পর্যন্ত যারা যারা করতে পারবে তারপরে কিন্তু আমার সঙ্গে সবাই যুক্ত থাকতে হবে সারা পশ্চিমবাংলায়। এই লিঙ্ক আপে তিনি সারা পশ্চিমবাংলায় যত কিলোমিটার রাস্তা আজকে সেই রাস্তাগুলো তিনি আপনাদের ভার্চুয়াল লিঙ্কে আপনাদের সামনে দেখিয়ে দেবেন। যদি